ডিয়ার ইন্টারমিডিয়েট স্টুডেন্টস, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমিও আছি একরকম। আজকে আমরা সেকেন্ড পেপারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বলবিদ্যা, এটা নিয়ে আজকে আমরা আলাপ করব। বলবিদ্যা অংশে মূলত দুইটা সেগমেন্ট বা অংশ উইং, একটা হচ্ছে স্থিতিবিদ্যা আর একটা হচ্ছে গতিবিদ্যা। স্থিতিবিদ্যা অংশে একটা পদার্থের বা একটা বস্তু স্থিতিশীল অবস্থা নিয়ে আমরা শিখব, স্থিতিশীল অবস্থা কি, এবং গতিবিদ্যা অংশে পদার্থের গতিশীল অবস্থা বা সময়ের সাথে তার যে অবস্থানের যে পরিবর্তন আমরা ওইটা নিয়ে আলোচনা করব। গতিবিদ্যা অংশে স্থিতিশীল বস্তু, স্থিতিশীল বস্তুকে যদি আমরা মুভ করাতে চাই তাহলে ওই স্থিতিশীল বস্তুতে নির্দিষ্ট পরিমাণের বল এনফোর্স করা লাগে, বল প্রয়োগ করা লাগে। তাহলে ঠিক যে বিন্দুতে আমি বল প্রয়োগ করব, ধরো এটা একটা ম্যাটার, তাহলে এই বিন্দুতে আমি যদি বল প্রয়োগ করি, ধরো এই একটা আমি বল প্রয়োগ করলাম বল, তাহলে এই যে রেখাটা এটা হলো বলের ক্রিয়া রেখা বলে। আর ধরো ও বিন্দু, ও বিন্দুতে আমি বল প্রয়োগ করলাম, সেটা ও থেকে ওপির দিকে গেল, ডাইরেকশন এখানে দেওয়া আছে, বল হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে ওপি হচ্ছে বলের ক্রিয়া রেখা। এবং যদি আমি ওপিকে যদি পি দিয়ে চিহ্নিত করি তাহলে এই পি বলটা এখানে ওপি ক্রিয়া রেখা বরাবর কাজ করবে, এবং ও বলটা হচ্ছে কি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বা বলে ক্রিয়া বিন্দু বলে, যেখানে পয়েন্ট অফ তোমার অ্যাকশন বলে, যে বিন্দুতে বল প্রয়োগ করা হয়। আচ্ছা, সমবিন্দু বল, আমাদের স্থিতিবিদ্যা অংশে বইতে বইয়ের প্রথম অংশে দিকে যে চ্যাপ্টার গুলো, বিশেষ করে সমবিন্দু বল যেটা, ওই চ্যাপ্টারটা হচ্ছে স্থিতিবিদ্যা অংশে, এবং তোমার এরপর যেটা সমতলে বস্তুর চলমান কণার গতি যেটা, ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে মানে ওটা হচ্ছে গতিবিদ্যা অংশে। কাজে স্থিতিবিদ্যা অংশে আমরা আজকে প্রথমে যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের নাম হলো সমবিন্দু বল। সমবিন্দু বলটা কি সেটা আমরা একটু শিখব। সমবিন্দু বল হচ্ছে কি, এক বিন্দুতে ক্রিয়ারত বল, ও হচ্ছে একটা পার্টিকুলার বিন্দু, ও বিন্দুতে আমি পি বল প্রয়োগ করলাম এবং সেটা ওপি বরাবরের দিকে গেল, ওপি ডাইরেকশন দেওয়া আছে, তাহলে ও বিন্দুতে আমি আরেকটা বল প্রয়োগ করতে পারি, সেটা ধরো কিউ, সেটা ধরো কিউ বল, সেটা এই ডাইরেকশনে কাজ করে, ধরো এখানে আমি এখানে বললাম, এটাকে বললাম এ, এটাকে ওয়ে, ধরো এটাকে আমি যদি এভাবে দিই বি সি, তাহলে এখানে দেখা যাচ্ছে ও এ বরাবর পি বল এবং ও সি বরাবর কিউ বল এখানে ক্রিয়ারত, এই দুটি বলের ক্রিয়া বিন্দু একই, ওই ওই বিন্দুটার নাম হচ্ছে ও, এই ও কে বলা হয় সমবিন্দু। সো এখানে সমবিন্দু বল হচ্ছে পি এবং কিউ। এখন কথা হচ্ছে এই দুটি বলের লব্ধি বা রেজাল্টেন্টটা কি হবে, রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট মানে হলো লব্ধি বা ফল বলি আমরা। তো এই দুটি বল যদি, এই দুটি বল এখানে অবশ্যই আনইকুয়াল হবে, পি এবং কিউ এখানে সমপরিমাণ বল না, ও নির্দিষ্ট বিন্দুতে পি এবং কিউ দুটি আলাদা পরিমাণের বল প্রয়োগ করা হলো, তাহলে এই দুটি বলের রেজাল্টেন্টটা কি হবে, রেজাল্টেন্টটা হবে কি, তোমরা পড়েছো নিশ্চয়ই আগে ফিজিক্সে বলের যে সামান্তরিক সূত্র অনুসারে, এই দুটি বলের ক্রিয়া রেখা, যেমন এখানে পি বলের ক্রিয়া রেখা ওয়ে এবং
কিউ বলের ক্রিয়া রেখা যদি ওসি হয়, এই দুটি বাহু যদি একটি সন্নিহিত একটি সামন্তরিকের দুটি অ্যাডজাসেন্ট সাইড হয় বা সন্নিহিত বাহু হয়, তাহলে ও এ বি সি যে সামন্তরিক আমি এখানে কমপ্লিট করলাম, এই সামন্তরিকে কর্ণ বরাবর এখানে পি এবং কিউ, পি এবং কিউ বলের লব্ধি কাজ করবে, তোমরা শিখেছো নিশ্চয়ই আর আর দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই দুটি বলের ম্যাক্সিমাম লব্ধি হবে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, এবং এই দুটি বলের মিনিমাম রেজাল্টেন্ট হবে আর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ। সো আর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ। আচ্ছা, তো এই তোমার এখানে পি এবং কিউ এই দুই বলের অন্তর্গত কোণ যদি আলফা হয় এবং লব্ধির ক্রিয়ারেখা যদি পি বলের ক্রিয়ারেখার সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে আমরা বলের সামন্তরিক সূত্র অনুসারে আমরা জানি লব্ধির মান হিসাবে আমরা লিখতে পারি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে কিউ এটা ক্যাপিটাল দিই, প্লাস টু পি কিউ কস আলফা। এখানে আলফা হচ্ছে পি এবং কিউ বলের ইন বিটুইন অ্যাঙ্গেল, এবং থিটাটা হচ্ছে কি সেটা আমি আসছি। তাহলে তোমার পি এবং কিউ বলের লব্ধি হবে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, সেটা আমরা বলের সামন্তরিক সূত্র অনুসারে আমরা জানি, জিনিসটা আমরা প্রুভ করতে পারি। এখানে আর হচ্ছে লব্ধির মান। আচ্ছা, তো এখন কথা হচ্ছে লব্ধির মান এবং দিক, যেহেতু বলটা, যেহেতু লব্ধি বল যেটা সেটা একটা ভেক্টর, তার মান আছে এবং তার দিক আছে, তার দিকটা বের করার জন্য যদি পি বলের ক্রিয়ারেখা দ্যাট মিনস ও এর সাথে লব্ধি বলের ক্রিয়ারেখা যদি অ্যাঙ্গেল যদি ইন বিটুইন অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে আমরা আমরা পাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এই ফর্মুলার মাধ্যমে আমরা এই এই দুইটা জিনিস, এই দুইটা ফর্মুলা আমরা সূত্রের মাধ্যমে সেটা একটা থিওরেম আকারে পরে আমরা এস্টাবলিশ করতে পারি, লব্ধির মান এবং দিক, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এখানে থিটা হচ্ছে ইন বিটুইন অ্যাঙ্গেল, হচ্ছে এখানে মানে ইন বিটুইন লব্ধির যে ক্রিয়ারেখা ওবি এবং পি বলের যে ক্রিয়ারেখা সেটা হচ্ছে থিটা। তাহলে এইভাবে বলের সামন্তরিকের সূত্র ব্যবহার করে আমরা সমবিন্দু বল, সমবিন্দু বল মানে হচ্ছে এক বিন্দুতে ক্রিয়ারত বল, এক বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের আমরা লব্ধির মান এবং দিক আমরা নির্ণয় করতে পারি বলের সামন্তরিক সূত্র ইউজ করে। আচ্ছা, তাহলে এই গেল আমার বলের সামন্তরিক সূত্র অনুসারে বলের তোমার এখানে এক বা এক, তোমার এক বা একাধিক, এক বা একাধিক না, এখানে দুটি বলের লব্ধি মান এবং দিক নির্ণয়। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে পি এবং কিউ, পি এবং কিউর যে ইনবিটুইন অ্যাঙ্গেল আলফা, এই যে রেজাল্টেন্ট যেটা আর সেটার যে ক্রিয়ারেখা সেটা কিন্তু আলফাকে সমদ্বিখণ্ডিত করবে না, কারণ এখানে পি সমান সমান কিউ নয়, যেহেতু পি সমান সমান কিউ নয় কাজে এই আলফা তোমার অ্যাঙ্গেলটাকে এখানে ওবি যে ডায়াগোনাল বা কর্ণ যেটা দিয়ে রেজাল্টেন্টের মান এবং দিক নির্দেশিত হয়েছে ওই রেখা দ্বারা এই আলফা কোণটা সমদ্বিখণ্ডিত হবে না। সমদ্বিখণ্ডিত হবে কোন ক্ষেত্রে? যদি পি সমান সমান কিউ হয়, যদি সমবিন্দু বল দুটা যদি ইকুয়াল হয় তাহলে তাদের ইনবিটুইন অ্যাঙ্গেলকে সমদ্বিখণ্ডিত করবে, লব্ধি ক্রিয়ারেখাটা ইনবিটুইন অ্যাঙ্গেলকে ওই দুইটা বলের সমপরিমাণ বলে ইনবিটুইন অ্যাঙ্গেলকে সমদ্বিখণ্ডিত করবে। এই হচ্ছে ব্যাপার সেটা। এরপরে এখন দেখব আমরা
এই যেমন ধরো একটা ম্যাটার আছে এখানে, এই বস্তুতে আমি তোমার এখানে একাধিক পরিমাণ বল আমি এনফোর্স করলাম, অনেকগুলা বল, সে ধরো এখানে এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এফ ফোর, এভাবে অনেক বল আমি একটা বস্তুতে আমি এখানে অ্যাপ্লাই করলাম, প্রয়োগ করলাম। তাহলে এই এই যে ধরো এখানে এই যে নির্দিষ্ট সংখ্যক এখানে এই বলগুলো কিন্তু সম পরিমাণ নাও হতে পারে, এই বলগুলো যে সম পরিমাণ হবে এমন কোনো কথা নেই। তাহলে এই বলগুলির সম্মিলিত যে তোমার এফেক্ট, সেটা যদি একটা নির্দিষ্ট বল বরাবর, একটা নির্দিষ্ট রেখা বরাবর যদি একটা নির্দিষ্ট বল দ্বারা যদি সূচিত হয়, ধরো এইভাবে বল প্রয়োগ করার ফলে একটা ম্যাটারে সেটা একটা নির্দিষ্ট দিকে মুভ করলো, তাহলে এবং সেই বলটা যদি এফ হয়, এই এফ বলটাকে আমি কি বলবো, লব্ধি বল। এটাও কিন্তু এখানেও কিন্তু সমবিন্দু বলের ব্যাপারটা আসে। তাহলে সমবিন্দু বলতে এখানে এই যে একটা ম্যাটারের কথা বললাম, এই একই বিন্দুতে ক্রিয়ারত, একই বিন্দুতে ক্রিয়ারত এখানে একাধিক বল, দ্বি বা ততোধিক বল তোমার এরকম হতে পারে। এখানে কথা হচ্ছে এই যে এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এফ ফোর, এই যে এখানে অনেকগুলা বল, এই যে একটা বিন্দুতে ক্রিয়া করে যে একটা নির্দিষ্ট লব্ধি বল আমরা পেলাম, এই এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এফ ফোর, এই বলগুলোকে বলা হয় এফ বলের অংশক বল। এফ কে বলা হয় এই বলগুলির লব্ধি বল, এবং এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এফ ফোর, এই বলগুলোকে বলা হয় এই বলের, দ্যাট মিন্স লব্ধি বলের অংশক বল বা কম্পোনেন্ট ফোর্স। তাহলে অংশক বলটা আমরা আমরা বুঝলাম। তাহলে অংশক বল হলো কি, দুটি বল যদি একটা বিন্দুতে, আমি দুইটা বল দিয়ে তোমাকে বলি, দুটি বল যদি একটা বিন্দুতে ক্রিয়া করে, ওই দুটি বলের লব্ধির একটা থাকবে, অবশ্যই একটা লব্ধি থাকবে, তাহলে ওই দুটি বলকে লব্ধি বলের সাপেক্ষে আমি কি বলতে পারবো, অংশক বল বলতে পারবো। এখন আমরা আলোচনা করব বলের লম্বাংশ। তাহলে এখানে কথা হচ্ছে কি, তাহলে অংশক বলটা কখন হবে, অংশক বল হবে যদি অ্যাঙ্গেলটা এখানে, যদি এখানে তোমার 90 ডিগ্রি হয়, সে ধরো এখানে ও এ বি, এখানে খেয়াল করো এখানে আমি বললাম পি বল, এখানে হচ্ছে কিউ বল, এখানে আলোচনা করেছে এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এফ ফোর, এখানে দেখো লব্ধির ক্রিয়ারেখার সাথে, লব্ধি বলের ক্রিয়ারেখার সাথে এখানে কোনগুলি বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করেছে, কিন্তু একটা তোমার তোমার কি এখানে একটা বলো এটার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করেনি। তাহলে কথা হচ্ছে কি, দুটি বলকে আমি অংশক বল কখন বলবো, অংশক বল বলবো যদি সমবিন্দুতে বা একটা নির্দিষ্ট বিন্দুতে একাধিক বল ক্রিয়া করে একটা নির্দিষ্ট লব্ধি বল পাওয়া যায়, তাহলে ওই লব্ধি বলের সাপেক্ষে ওই নির্দিষ্ট বলগুলোকে আমি কি বলবো, অংশক বল। তাহলে তোমার অংশক বলকে আমি কখন লম্বাংশক বল, সে ধরো পি বল এবং কিউ বল, এই দুটা বলের এখানে ইন বিটুইন অ্যাঙ্গেল হচ্ছে এখানে 90 ডিগ্রি, তাহলে এদের লব্ধিটা এখানে আমরা দেখো, এখানে এদের আমি এখানে, তাহলে এখানে কত হচ্ছে কি, পি বল এবং কিউ বলকে এটা তোমার এদের লব্ধি যদি ধরো এটা আর হয়, ধরো পি এবং কিউ বলের লব্ধি হচ্ছে আর, তাহলে তোমার পি এবং কিউ বলকে আর লব্ধির সাপেক্ষে আমি কি বলবো, লম্বাংশ বল বলবো, লম্বাংশ বল। এইগুলো হলো কি, এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এই যে অনেকগুলো বল একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়ারত, এই বলগুলোকে বলছি আমি অংশক বল, এবং এই দুটা বলকে আমি বলবো লম্বাংশ বল। তার মানে দুটি বলের ইন বিটুইন অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওই দুই বলকে নির্দিষ্ট লব্ধি বলের সাপেক্ষে আমি কি বলতে পারবো, লম্বাংশ বল। আর আর যখন ইন বিটুইন অ্যাঙ্গেল
বলগুলির অন্তর্গত কোণ যদি 90 ডিগ্রি না হয় না হয়ে অন্য কোনো অ্যাঙ্গেল হয় তখন আমি ওই বলগুলোকে লম্বাংশ বল বলতে পারবো না তখন আমি বলবো কি অংশক বল তাহলে এই দুই চার জিনিসকে আমরা যদি রিলেট করি সকল লম্বাংশকে সকল লম্বাংশক বলই কি অংশক বল কিন্তু সকল অংশক বল কি নয় লম্বাংশক লম্বাংশক বল নয় আচ্ছা তাহলে দেখো বলের লম্বাংশটা কি সেটা একটু আমি একটু এক্সপ্লেইন করি তাহলে দেখো পি বল এখানে ও এ বরাবর ও এ হচ্ছে এখানে অনুভূমিক লাইন বা হরাইজন্টাল লাইন এবং ওবি হচ্ছে ভার্টিক্যাল লাইন আর হচ্ছে পি এবং কিউ এ তোমার কি লব্ধি এদের ইন বিটুইন অ্যাঙ্গেল হচ্ছে তোমার এটা হচ্ছে টোটাল হচ্ছে 90 ডিগ্রি আমি এই অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা তাহলে এবার আর থেকে যদি আমি ধরো আমি এখান থেকে একটা লম্ব আঁকলাম সেটা ধরো সেটা হচ্ছে ওএ এখান থেকে আমি লম্ব আঁকলাম ধরো সেটা হচ্ছে ওবি তাহলে এই এই অ্যাঙ্গেলের কোসাইন যদি নি এটা এটাকে আমি বলছি আর তারপর এটা হচ্ছে ওএ আচ্ছা তাহলে তোমার কি হবে এটা কস থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ওএ ডিভাইডেড বাই আর দ্যাট মিন্স ওএ সমান সমান আমরা বলতে পারবো আর কস থিটা ঠিক একইভাবে আমরা যদি এই কোণের সাইন নিই তাহলে আমরা কি বলতে পারবো জিনিসটাকে সাইন থিটা ইজ ইকুয়াল টু এখানে এটাকে আমি যদি একটা দিই তোমার এখানে লম্ববাই অতিভুজ তাহলে লম্ব এই লম্বকে আমি এখানে কি বলতে পারছি ওবি বলতে পারছি ওবি বাই আর দ্যাট মিন্স ওবি ইজ ইকুয়াল টু আর সাইন থিটা পাচ্ছি তাহলে এই যে আর কস থিটা সেটা হচ্ছে পি বলের লম্বাংশ পি বলের লম্বাংশ তোমার মানে দেখো তোমার কি এখানে সরি এখানে আর বলের আর লব্ধি বলের লম্বাংশ হচ্ছে পি বলের ক্রিয়ারেখার সাপেক্ষে পি বলের ক্রিয়ারেখা দ্যাট মিন্স অনুভূমি রেখা বরাবর আর বলের লম্বাংশ হচ্ছে আর তোমার এখানে হচ্ছে কত আর কস থিটা এবং কিউ বলের ক্রিয়া রেখা বরাবর দ্যাট মিন্স উলম্ব রেখা বরাবর আর বলের লম্বাংশ হচ্ছে আর সাইন থিটা তাহলে এইভাবে আমরা বলের লম্বাংশ এবং বলের অংশক গুলো আমরা ইয়ে করতে পারি নির্ণয় করতে পারি এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে কি বলের লম্বাংশকের সূত্র সেটা হচ্ছে কি নির্দিষ্ট বিন্দুতে দুই বা ততোধিক বলের নির্দিষ্ট দিকে লম্বাংশের বীজগাণিতিক যোগফল তাদের লব্ধির লম্বাংশের সমান হবে তাহলে কিভাবে লম্বাংশ নির্ণয় করতে হয় আমরা আলোচনা করলাম একই বিন্দুতে ক্রিয়ারত এক বা তোমার এখানে দুই বা ততোধিক বলের লম্বাংশের বীজগাণিতিক যোগফল তাদের লব্ধির লম্বাংশের সমান হবে এটা একটা গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য এই উপপাদ্য ইউজ করে আমরা এখন একটা অঙ্ক করে আজকের সেশন আমি শেষ করছি দেখো তোমার একটা চিত্র দিয়ে আমরা যদি যদি এখানে দেখি পি এটা হচ্ছে পি বল এটা হচ্ছে কিউ বল এদের ইন বিটুইন অ্যাঙ্গেল বলছে 150 ডিগ্রি আর হচ্ছে এদের লব্ধি তাহলে আর এর সাথে আর হচ্ছে এদের লব্ধি আর এর সাথে কিউ বলের যে ক্রিয়া রেখা সেটাকে বললাম এখানে 50 ডিগ্রি বলছে এরকম যদি হয় ও হচ্ছে নির্দিষ্ট বিন্দু ও নির্দিষ্ট বিন্দুতে পি বল এবং কিউ বল
ক্রিয়ারত, তাদের অন্তর্গত কোণ হচ্ছে 150 ডিগ্রি, এবং তাদের যে রেজাল্টেন্ট আর সেটা তোমার এখানে কিউবলের ক্রিয়া রেখার সাথে 50 ডিগ্রি কোণ এখানে তৈরি করেছে। তাহলে এখন আমাকে যদি পি ইজ ইকুয়াল টু 50 নিউটন হয়, পি বলের মান যদি 50 নিউটন হয়, তোমরা জানো নিউটন হচ্ছে বলের একক এমকেএস পদ্ধতিতে, পি এর মান যদি 50 নিউটন হয় এবং পি এবং কিউ এর ইনবিটুইন অ্যাঙ্গেল পি অ্যাঙ্গেল কিউ, দ্যাট মিনস এটা দিয়ে বোঝাচ্ছে পি এবং কিউ এর অন্তর্গত কোণ যদি 150 ডিগ্রি হয়, তাহলে আমরা বের করব আর এর মান, বের করব এক নম্বরে আর এর মান। আর এর মান তোমার এরপরে নির্ণয় করব কিউ এর মান নির্ণয় করব। তাহলে এই জিনিসটা আমরা করব বলের লম্বাংশকের সূত্র ইউজ করে। বলের লম্বাংশকের যে সূত্র, একই বিন্দুতে ক্রিয়ারত দুই বা ততোধিক বলে লম্বাংশের বীজগাণিতিক যোগফল তাদের লব্ধির লম্বাংশে সমান হবে, এই থিওরেমটা ইউজ করে আমরা এই অঙ্কটা করব। তাহলে দেখো আমরা এখানে প্রথমে আর এবং কিউ এর মান বের করার জন্য আমরা এই বলগুলিকে, দ্যাট মিনস পি বল, কিউ বল এবং আর বল, এখানে তিনটা বলই একটা বিন্দুতে ক্রিয়ারত, এই বলগুলিকে আমরা কিউ বলের যে ডাইরেকশন বা দিক, দ্যাট মিনস অনুভূমিক রেখা বরাবর, হরাইজন্টাল এক্সিস বরাবর আমরা এই তোমার এই তিনটা বলের উপাংশ নিব, লম্বাংশ নিব। আমরা এখানে উপাংশকেই বলবো, কারণ লম্বাংশ বলবো কখন যদি ইন বিটুইন অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। তাহলে বলের, তাহলে আমরা এখন এই ওকিউ লাইনকে বেস ধরে আমরা এটা, দ্যাট মিনস অনুভূমি বরাবর এই তিনটা বলের আমরা এখন উপাংশ নিব, যেটাতে আমরা এখন সূত্র হিসাবে ইউজ করব আর কি। দ্যাট মিনস দেখো কিউ বলের যে উপাংশ, বা যদি যদি আমরা নিই আমরা কিউ বলের দিকে এই তিনটি বলের লম্বাংশ নিচ্ছি, দ্যাট মিনস তাহলে আমার হবে কত, কিউ কস জিরো। কস জিরো হওয়ার কারণ কি, কারণ কিউ বলটা এইখানে হরাইজন্টাল লাইন বরাবর, এখানে সেটা তোমার ভূমির সাথে এখানে ইন বিটুইন কোনো অ্যাঙ্গেল নাই, সেটা ভূমি বরাবরই, কাজে এখানে অ্যাঙ্গেল হচ্ছে কত, এখানে 0 ডিগ্রি। তাহলে বল, তাহলে এখানে কি এক বিন্দুতে ক্রিয়ারত একাধিক বলের লম্বাংশের বীজগাণিতিক যোগফল, কিউ এর লম্বাংশ নিচ্ছি ওটা হচ্ছে কত, কিউ কস জিরো। তারপরে পি এর লম্বাংশ নিব, সেটা কত হবে, পি কস ইনভিডিয়ান অ্যাঙ্গেল হচ্ছে কত, পি এবং কিউ এর ইনভিডিয়ান অ্যাঙ্গেল হচ্ছে 150 ডিগ্রি। 150 ডিগ্রি ইজ ইকুয়াল টু এদের লব্ধির লম্বাংশ, তাহলে লব্ধির লম্বাংশ হবে কত, এখানে আর কস 50 ডিগ্রি, এভাবে লিখতে পারো। এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিই। এখন ঠিক একইভাবে ও কিউ লাইনকে অনুভূমিক রেখা ধরে, হরাইজন্টাল লিয়ে ধরে আমরা তার সাপেক্ষে যেটা ভার্টিক্যাল লাইন, আমরা উলম্ব বরাবর এই তিনটি বলের আমরা এখন লম্বাংশ নিব, সেটা হবে কি, তাহলে এখন আমরা ও কিউ কে অনুভূমি ধরে ও কিউ এর সাথে উলম্ব বরাবর আমরা তিনটি বলের লম্বাংশ নিলে সেটা হবে জাস্ট এখানে কোসাইন, যেখানে যেখানে আছে সেখানে আমরা সাইন যদি রিপ্লেস করি, তাহলে উলম্ব বরাবর আমরা লম্বাংশটা আমরা হিসাবটা পেয়ে যাব, এবং কিউ সাইন জিরো পি সাইন 150 ইজ ইকুয়াল টু আর সাইন 52। দেখো এই দুইটা লাইনকে এখন আমরা ক্যালকুলেশন করলে ইজিলি আর এবং কিউ এর মান আমরা পেয়ে যাই। আমরা দুই নম্বর সমীকরণ থেকে আমরা করতে পারি, দেখো এখানে কিউ সাইন জিরো এটা জিরো, পি সাইন 50 একটা মান থাকবে তোমার, এখান থেকে
আর সাইন 50 তোমার কি থাকবে অবশ্যই এখানে একটা নির্দিষ্ট মান থাকবে এটাকে আমরা সমাধান করে এখান থেকে আমরা যে আর এর একটা নির্দিষ্ট মান পেয়ে যাই ঠিক একই ভাবে আমরা এক নাম্বার থেকে হিসাব করলে আমরা কিউ এর মানটা আমরা তোমার ইজিলি বের করতে পারি দ্যাট মিন্স এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণ এই দুইটা ইকুয়েশনকে সলভ করলে আমরা ইজিলি আর এবং কিউ এর মান নির্ণয় করতে পারি এই হচ্ছে বলের লম্বাংশকের সূত্র ইউজ করে আমরা অনুভূমিক ভাবে এবং উলম্ব ভাবে ওই বলগুলোকে রিজলভ করে ওই বলগুলোর মান নির্ণয় করতে পারি ওই বলগুলো এবং সংশ্লিষ্ট বলের লব্ধির মান নির্ণয় করা যায় তাহলে আজকের আলোচনার মাধ্যমে আমরা শিখলাম সমবিন্দু বল কি তোমার এক বিন্দুতে ক্রিয়ারত বল বলের সামন্তরিক সূত্র আলোচনা করলাম তারপরে হচ্ছে আলোচনা করলাম বলের তোমার অংশক বল কি লব্ধি বল কি লম্বাংশক বল কি বলের লম্বাংশ সংক্রান্ত যে উপপাদ্য সেটা নিয়ে আলোচনা করলাম আরেকটা আছে বলের তোমার সেটা হচ্ছে কি ত্রিভুজ সংক্রান্ত সেটা হচ্ছে কি এক বিন্দুতে ক্রিয়ারত দুটি বল যদি একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে যদি প্রকাশিত হয় মান এবং দিকে তাহলে তাদের লব্ধিটা ওই ত্রিভুজের তৃতীয় বাহু বরাবর বিপরীত ক্রমে মান এবং দিকে প্রকাশিত হয় ওইটা হচ্ছে গিয়ে বলের ত্রিভুজ সূত্র এটাও আমাদের কাজে লাগে স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যার যে উপপাদ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এই উপপাদ্যগুলো আমরা ভেক্টরের সাহায্যে আমরা এস্টাবলিশ করতে পারি জিওমেট্রিক্যাল মেথডে আমরা এস্টাবলিশ করতে পারি সাথে সাথে ভেক্টর ইউজ করে আমরা এগুলোকে সলিউশন করতে পারি সো এই পর্যন্ত আমরা আলোচনা করলাম এর পরের ক্লাসে আমরা সমবিন্দু বলের যে ভারসাম্য ওই সংক্রান্ত আলোচনা করব ওখানে আমাদের লামিস থিওরেম আছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করব স্ট্যাটিক্স অংশে তারপর আমরা স্ট্যাটিক্স আমাদের আনুষ্ঠানিকভাবে শেষ হবে তবে ইন দি মিনটাইম তোমরা এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো আলোচনা করো তোমরা স্টাডি করো বিভিন্ন বই ফলো করে এসইউ আমরা তোমরা পড়তে পারো আর অন্যান্য বইও আছে প্রথমে স্ট্যাটিক্স অংশের কি যে তোমার কনসেপ্ট গুলো সেগুলো আগে তোমরা আগে নিজেদের মধ্যে আয়ত্ত করো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ